আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আজকে টাকা সকাল থেকে একটু কাজ নিয়েছি, একটা পিঠা বানাবো। যে কালকে যে চাউলের গুঁড়োটা করে নিয়েছিলাম সেই গুঁড়োটা রেখে দিয়েছি, ওটা থেকে পিঠাটা তৈরি করব। অল্প অল্প পানি দিয়ে চাউলের লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো। অল্প অল্প পানি দেব, দেখুন আপনারা। যেটা সত্যিকারের গাছ, কোনো প্লাস্টিক না, গাছের যত্ন আমার খুবই ভালো হয়। আমি গাছের ভালোই যত্ন করতে পারি, কারণ আমার হাতে গাছগুলো বেশ সুন্দর হয়, আমার কোনো গাছ কখনো নষ্ট হয়নি। এই যে দেখেন, দেখুন পেঁয়াজ পিঠাটা বানাচ্ছি। তাওয়াটা চুলায় দিয়ে একটু গরম করে একটা টিস্যুর সাহায্যে একটু তেল দিয়ে নেব। এই যে হাতের সাহায্যে একটু গোলা নিয়ে দিলাম। তুলে নিলাম, আবার দেব, পরিষ্কার করে নিলাম। বাজার শেষে তুলে এটা রোদ দিতে হবে, রোদ দিয়ে দু তিন দিন রোদ দেওয়ার পর যখন মচমচে হবে এটা তেলে বাজে। তারপর যে যেভাবে চিনি দিয়েও খাওয়া যায়, না দিয়েও খাওয়া, চিনির দরকার যারা দরকার তারা দিয়ে নেবে, আর যদি প্রয়োজন না হয় নেবে না, কিন্তু খেতে খুব
ভালো এই যে তুলে নিলাম আর একটা এই যে এরকম করে সব পিঠাগুলো বানিয়ে নেব শেষে রোদ্রে পিঠাটা আবার তেল দিয়ে নিলাম একটু টিস্যুতে করে একটু করে করে তেল দিয়ে তারপরে হাতে করে এরকম গোলাটাকে ফুই করে নিতে হয় ফেটে নিতে হয় এই যে এবার হাত থেকে আমি তুলে যে ভাজ করে নেবো এখানে তাওয়ার উপরে দেখুন বিয়ার ও এটা কমলা কালার গোধুলির যে এ ফুড কালার খেলে কোনো অসুবিধা নেই এটা দুইটা তিনটা ফোঁটা দেওয়া যায় আমি একটু কালার করে বানাবো এখন দেখুন কিছু গুঁড়া নেব এর সাথে এটা লাল কালারও আছে এটা দেবো একটু পরে লাল কালারে এটাও দিয়ে নেব একটু এই যে কোনো খারাপ রং না একটু করে পানি দিয়ে নেই আর একটু এই যে আমি কালার সম্পূর্ণটা মিলিয়ে নিলাম এখন দেখেন কালারটা কেমন আসলো এভাবে করে নিলেই হবে যে গোলাটা সম্পূর্ণ হাতের সাহায্যে হাতের উপরে কাজটা তুলে নেব বেশি সময় চুলা রাখতে হয় না তাহলে শক্ত হয়ে যাবে ভাজ করা যাবে না কয়েক ফোঁটা কালার দিয়ে নিলাম লাল তার আগে কমলাটা করেছি এখন লালটা একটা ফোঁটা রং নিতে হবে আর প্রয়োজন নেই সবুজ কালারটা থাকলে সবুজটাই দেওয়া করা যায় কিন্তু এটা আমার কাছে নাই আমি অন্য কোনো রং দেব না ব্যাস হয়ে গেছে মা দেখো হয়েছে সুন্দর এই গাছগুলো যে কত সুন্দর না মা এই যে এগুলো রান্নাঘরেই থাকে তেমন নষ্ট হয় না এই গাছগুলো এইটা একটু ভয় এটা রোদরে দেয় কিন্তু এইটা কিছু হয় না এই গাছটা তেমন কোনো রোদ না হলেও অসুবিধা হয় না ভালোই থাকে পানিতেও থাকে মাটিতেও থাকে এরকম আমার হয়ে গেছে এখন দেখো হয়ে যায় ভাজবো সম্পূর্ণটা হাতের উপরেই এই যে দেখেন কোনো এখানে
ভালো আছে, এখন হাত দিয়ে তুলে নেব। একটু হোক, আর একটা দিচ্ছি দেখুন। তেলটা দিতে হবে, তেল না দিলে সুন্দর হয় না। তেলটা দিতে হবে হালকা, যখন মনে হবে যে পাতলা আর একটু হাতে করে নিয়ে দিয়ে দিলেই বড়টা হয়ে যাবে। এটা ভিতরটা হয়ে আসছে, এটা যখন সম্পূর্ণ এরকম চলে যাবে তখনই মনে হবে এটা হয়ে গেছে। আচ্ছা, সম্পূর্ণ পিঠাটা বানানো হয়েছে, এখন এটা রোদ দেওয়া হবে। কেমন হলো দেখতে? যে সম্পূর্ণ পিঠাটা বানালাম, দেখতে কেমন হলো পিঠাগুলো? এই যে এখন রোদ দেব, ছাদে নিয়ে যাব পিঠাগুলো। এই যে একটু একটু করে এখন সম্পূর্ণ বিছিয়ে নিব। এই যে পিঠাটা ছাদে নিয়ে আসছি রোদের জন্য, রোদ নাই তেমন। রোদরে দিলাম, শুকাইয়া আনা হয়েছে।